بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. عليكم السلام ورحمة الله. বাংলাদেশ থেকে মোহাম্মদ আনিক ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন, জানতে চাচ্ছেন সালাত কেন্দ্রিক যে সকল বেদাত রয়েছে কোরআন সুন্নাহ ভিত্তিক জানান। দেখুন আসলে সালাত দিয়ে দিনী ভাই, সালাত কেন্দ্রিক আমাদের দেশে যে সকল বেদাত রয়েছে, যেমন প্রথমে মুখে উচ্চারণ করে নিয়ত পড়েছে নামাহিত আন উসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাত অথবা সালাসা রাকাত, হ্যাঁ অথবা রাকাতাইন, হ্যাঁ সালাতুল যুহর অথবা ফজর ইক্তাদাইত বিহাযা আল ইমাম, এগুলি পড়া। তা নিয়ত করা হচ্ছে ফরজ কিংবা ওয়াজিব, কারণ এখানে আরেকটি বিষয় বুঝতে হবে যে ফরজ আর ওয়াজিবের মধ্যে কোনো পার্থক্য নেই। শুধুমাত্র পার্থক্য করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার অনুসারীরা ইমাম আবু হানিফা সহ রাহিমাহুল্লাহ তিনি পার্থক্য করেছেন, কিন্তু আপনার এই জমহুর ওলামাদের মত অনুযায়ী হচ্ছে এটা ফরজ আর ওয়াজিবের মধ্যে অন্তর্ভুক্ত, মানে একই অবস্থা, বুঝলেন? তো এখানে আপনার যার কারণে এটা উত্তম হচ্ছে ফরজ আর ওয়াজিব এটি প্রায় সমান। এখন বলতে চাইতেছিলাম আপনার যে নিয়ত করা হচ্ছে ফরজ, বুঝলেন, আর নিয়ত করা হচ্ছে বেদাত, মানে আপনি যে নিয়তের উদ্দেশ্য, নিয়তের উদ্দেশ্য হচ্ছে নিয়তের মানে কি, নিয়তের মানে হচ্ছে উদ্দেশ্য করা, বুঝেন নাই? তা আপনি আপনার ঘর থেকে বের হচ্ছেন, উজু বানিয়েছেন, সমস্ত দুনিয়াবি কাজ ত্যাগ করে আপনি মসজিদের দিকে আসছেন, আপনার উদ্দেশ্য নেই, আপনার আপনি কি উদ্দেশ্যবিহীন বের হয়েছেন? আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি আসছেন কেন, সালাত পড়ানোর জন্য, তেমন তাই না? তাহলে আপনাকে এখানে উদ্দেশ্য হয়ে গিয়েছে, আপনার নিয়ত অবশ্যই হয়ে গিয়েছে, তাহলে এখানে আপনাকে আবার নতুনভাবে নিয়ত উচ্চারণ করতে হবে, ওরকম কোথাও নেই, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো এক নম্বর বেদাত হচ্ছে যে মুখে উচ্চারণ করে নিয়ত পড়ানো, ঠিক আছে? ঠিক তেমনি ভাবে ইমাম যারা হয় ওরা বলে যে আনা ইমামুন লিমান হাদারা ওয়া মান ইয়াহাদারু, যে আমি ইমাম যিনারা আসছেন উপস্থিত হয়েছেন সালাতে, এবং যারা আসবেন ভবিষ্যতে ওদের জন্যেও আমি ইমাম। আসলে এটি মুখে উচ্চারণ করা, এটা হাদিসে নেই, তো সুতরাং যেটা হাদিসে নেই এটা করা যাবে না। আল্লাহ এবং তার রাসূল যেটা করেন নাই সালাতের মধ্যে এটা আপনি করতে পারবেন না, অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাবিহীন সালাত হবে না, বুঝলেন? নিজ থেকে কোনো কিছু বাড়িয়ে দেওয়া যাবে না। যে অনেকে বলে যে মুখে আর বুকে যাতে একত্রিত হয় এজন্য এগুলি বানানো হয়েছে, তো মুখে আর বুকে একত্রিত হতে হবে আল্লাহ রাসূল কিতাব বুঝেন নাই, সাহাবায়ে কারাম বড় বড় ওনারা কি জানতেন না? তো কেন আপনারা আবার এগুলি বানাইতে যাবেন, আশ্চর্য কথা। এবার হচ্ছে দ্বিতীয় নম্বর বেদাত হচ্ছে এই আপনার তাকবীরা তাহরিমা বেঁধে অথবা তাটা বাঁধার আগে একটি দোয়া পড়া, যেমন সেই দোয়াটি হচ্ছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এখন বেদাত কেন বলা হচ্ছে বা ভুল কেন বলা হচ্ছে, হাদিসে এটা পাওয়া যায়, কিন্তু কখন পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে তাকবীরা তাহরিমা বাঁধার পর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা বেঁধে এ দোয়া পড়েছেন। এখন আপনি যদি আগে নিয়ে আসেন তাহলে এটা কি আল্লাহর হাবিবের সাথে কি মিল হবে? মিল হবে না। তাহলে আপনার সালাত কি করে আল্লাহর দরবারে কবুল হবে?
এজন্যে নিজের মন গড়া আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, কোনো যুক্তি চলবে না এখানে। অনেকে বলছে যে আমি পশ্চিম দিকে দেখো, আমি যেহেতু দাঁড়িয়েছি তাহলে আমি এটা পড়বো না। আল্লাহ রাসূল আপনাকে পড়তে এটা অনুমতি দেন নাই, তো সুতরাং আপনি এটা পড়বেন না, আপনি নিজ থেকে সালাত বানাবেন না। হাদিসে পাক যতটুকু রয়েছে আপনি অতটুকু পরে আপনি সারতে পারছেন না, আর আপনি নিজ থেকে কেন আবার বানাইতে যাচ্ছেন? ঠিক তেমনিভাবে আপনার সালাত, তো সুতরাং সালাত শুরু করতে হবে কিরকম? আল্লাহু আকবার বলে শুরু করতে হবে, যে মসজিদে প্রবেশ করে যে আল্লাহু আকবার বলেই আপনি সালাত শুরু করে দিবেন। এবার সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক তাবারাক ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক, এরকম পড়বেন। অথবা ইনি গাই আগে কি লাহাবাত আগে, তো অথবা আপনি এই মানে শেষ করে সালাত অথবা তাকবীরে তাহরিমা দিয়েই আপনি আসবেন, তারপর পড়বেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক অথবা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি, ওটা আপনি পড়বেন কেমন? তারপরে আরেকটি বিষয় রয়েছে এখানে, সেটি হচ্ছে সালাত শেষ করে কি করে সম্মিলিত মোনাজাত, ওটি আরেকটি বেদাত। সম্মিলিত মোনাজাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে একদিনে করেন নাই, তো যেটা হাদিসে নেই এটা আগে যেরকম বললাম যে হাদিসে নেই, এটি করতে পারবেন না, নিজ থেকে কোনো কিছু বানানো সম্ভব নয়, কেমন? তো সুতরাং আপনাকে মেনে নিতে হবে যে আল্লাহ রাসূল ইমামতি করেছেন, তো সালাত শেষ করে তিনি কি পড়েছেন, তিনি তার কাছ থেকে শিক্ষা নিতে হবে। তিনি পড়েছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলি হাদিসে আছে। তো আর আমরা করছি কি, আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, সম্মিলিত আকারে। তো আপনি এটা করে তো আপনি কোনো ব্যক্তি সুন্নাতি তাসবিহগুলি পড়লো না, আয়াতুল কুরসি কোনো মুসল্লি পড়লো না, আপনি ইমাম হয়ে মানুষকে শিক্ষা যদি না দেন তাহলে মানুষকে এগুলি কে শিক্ষা দিবে? তো আশা করি আপনি বুঝতে পারছেন ইনশাআল্লাহ।